एवरीवन दिस इज मिथुलासन वेलकम टू माय अनदर ब्लॉग। तो आज हमें चले आसछि सेक्टर ब्लॉगे सुंदर सेक्टर सेक्टर 21 এর কি সেক্টর 21 এর সুন্দর এখানে মূলত সেই মানুষের নাম দিছে গরিবের মালদ্বীপ বলে খ্যাত যে সেই জায়গাটা এখানে আমরা জায়গাটা এখানে ঘুরে দেখব আর আপনাদের পুরো জায়গাটা ঘুরে দেখার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। তো আজ আমরা চলে এসেছি পূর্বাচল লেক ভিউ। এটা হচ্ছে সেক্টর 21। পূর্বাচল সেক্টর 21-এ আমরা যে বাণিজ্য মেলার জায়গাটা দেখেছিলাম পূর্বাচলে যে স্থাপিত হয়েছে সেই জায়গাটা পেরিয়ে গেলে সামনে জিন্দা পার্ক, যেটা আমি আগের ব্লগে দেখিয়েছি। ওই জিন্দা পার্কের ওই সাইনবোর্ডটি পার হয়ে মানে সোজা মেইন রাস্তা ধরে সামনে গেলে যাবে, জিজ্ঞেস করলেই হবে সেক্টর 21-টা কথা সবাই আপনাকে দেখাই দিবে। তো এই সেক্টর 21-এ একটি সুন্দর লেক ভিউ আছে, মানে লেক আর কি, দুটি পাশাপাশি রেস্টুরেন্ট মানুষকে আকৃষ্ট করানোর জন্য এই সুন্দর এই লেকের পাশে তারা কিছু রেস্টুরেন্ট তৈরি করে দিয়ে রাখছে এবং সাথে কক্সবাজারের সমুদ্র বা সমুদ্র সৈকতের মতো যে বসার জায়গাগুলো সেগুলো এখানে তারা তৈরি করে দিয়ে রাখছে। জাস্ট অসাম একটা ভিউ। মূলত এটি একটি লেক, আগে একটি দিঘি ছিল, পরবর্তী এটাকে লেকে রূপান্তর করা হয়েছে। দুইটা পাশাপাশি দিঘি একসাথে পরবর্তীতে মানে লেকে রূপান্তর করা হয়েছে আর কি। জায়গাটা বেশ সুন্দর। আর এখানে কিন্তু পাশে যে দুটো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, একটা রেস্টুরেন্ট আছে সামনে দেখাবো, ফার্স্টে এখানে একটা রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে যেখানে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই করতে পারবেন। আর এখানে লাঞ্চ আর ডিনারটা আমরা ভালো করে দেখাতে পারি, যেহেতু আমরা বিকাল টাইমে গেছি সেই কারণে সেখানে স্ন্যাক্স পাওয়া যাচ্ছিল আর কিছু সামুদ্রিক মাছ যারা ওই গ্রিল করে খাচ্ছে, তো বেশি কিছু আমি জানতে পারিনি। তো আপনারা যারা যাবেন সেখানে তারা আপনারা জেনে নিতে পারেন। তবে এটুকু বলতে পারি খাবার দাবারের দাম আপনার সাধারণ হচ্ছে একটু বেশি, যেহেতু এটা একটা হাইফাই জায়গা, মানে হাইফাই জায়গা বলতে কি মানে তারা এই জিনিসটা করছে মানুষের কাছ থেকে যাতে একটু এক্সপেন্সিভভাবে টাকা আর্ন করতে পারে। কিন্তু এখানে যে আপনারা চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, আপনারা যখন যেখানে বসতে পারেন এটাতে কোনো সমস্যা নেই। আর ওই দূরে যে মানুষ দেখা যাচ্ছে তা পানির উপরে দাঁড়িয়ে আছে, অ্যাকচুয়ালি এটা ব্রিজ, ব্রিজের উপরে কিছু অংশ পানির নিচে একটু ডোবানো আছে নিমজ্জিত অবস্থায়, তো ওইখানে আপনারা পা ভিজতে পারেন। আর এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছি এখানে মূলত হচ্ছে মানুষরা খাওয়া দাওয়া করতে পারে, খাওয়া দাওয়ার জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে। জাস্ট অসাম একটা ভিউ আপনারা যদি দেখেন, চারিদিকেই শুধু সবুজ আর সবুজ। রাস্তার ওই পারেও কিন্তু রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টটা অতটা সুন্দর না সেই কারণে আমরা সেখান থেকে সেখানে আর যাইনি, খুব প্রথমে গিয়েছিলাম তবে খুব একটা ভালো লাগেনি, তাই এপারে চলে আসছি। আর ওই পারে রাস্তার কাজ হচ্ছে তাই ভিউটা বেশি ভালো লাগতো না, সেই কারণে আমরা এই পারে চলে আসছি। মূলত এটি এই এলাকাটি রাজুকের আন্ডারে পড়ায়, এই যে এলাকা দেখতে খুবই সুন্দর এবং আশেপাশের রাস্তাঘাট যে আপনারা দেখতে পাচ্ছেন দুই সারি 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 গাছ, যা এক কথায় অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করার মতো না, একদম স্বপ্নের মতো রাস্তা। আর এখানে আমরা আজকেই ফার্স্ট আসছি আর কি। তো আমি একজনের কাছে শুনেছিলাম, আমাদের গ্রামের একজনের কাছে, যে এখানে একটা সুন্দর জায়গা আছে, তো সেই কারণে আমরা এখানে ঘুরতে চলে আসি। আর সামনে এখন আমরা যাচ্ছি আরেকটা রেস্টুরেন্টে। তো একটু আগে যে রেস্টুরেন্টে আমরা ছিলাম সেটার নাম ছিল পূর্বাচল লেক ভিউ রেস্টুরেন্ট, আর সামনে যেটা আছে সেটার নাম হচ্ছে পূর্বাচল নীলদিঘি রেস্টুরেন্ট। মূলত এই দুটি রেস্টুরেন্টই এই পারে অবস্থিত, আর ওই পারে রেস্টুরেন্টের নাম আমি সঠিকভাবে বলতে পারছি না যেহেতু আমি দেখিনি, তবে রেস্টুরেন্ট দুটার খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও ওই সেম অবস্থা তারা করে দিয়ে রাখছে। ওই তো দূরে আমরা যে নৌকাটা দেখতে পাচ্ছি সেই নৌকায় আপনারা উঠতে পারেন, তবে সেটা হচ্ছে নৌকায় উঠতে হলে আপনাকে 1 ঘন্টার জন্য জনপ্রতি 100 টাকা দেওয়া লাগবে। আর মানে আপনি যে রিজার্ভ করে নেবেন সেটার কোনো ব্যবস্থা নেই, আপনাকে জনপ্রতি হিসেবে ভাড়া দিতে হবে এবং এটা 1 ঘন্টার জন্য ফিক্সড। তো এই জিনিসটা একটা খুবই ডিসগাস্টিং ব্যাপার, কিন্তু কিছুই করার নেই। আর এখানে একটাই নৌকা আছে, যে দুটো নৌকা থাকলে তো আপনারা দামাদামি করে বা অন্য কিছু করতে পারতেন, যেতে আর অন্য কোনো নৌকা নেই, একটাই। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু দামাদামি করার সুযোগ থাকছে না। ওই আর সাথে আমরা দূরে দেখতে পাচ্ছি ওই তো এই যে এইটা হচ্ছে সেই রেস্টুরেন্টের রান্নাঘরটি নীলদিঘি রেস্টুরেন্টের।
রান্নাঘর, এখান থেকে মূলত খাবারগুলো পাস হয়। আপনারা এখানে বসেও খাবার খেতে পারেন, অথবা ওই যে ছাউনিগুলো আছে এখানেও, এই রেস্টুরেন্টের জায়গা তৈরি করা আছে, ওইখানে বসে আপনারা খাবার খেতে পারেন। আর এই যে আমরা দূরে যে টায়ারগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে মূলত ওই পানিতে নামার সময় যে টায়ারগুলো ব্যবহৃত হয়, যারা সাঁতার জানেন না। এখানে এই এত সুন্দর লেক দেখে অনেকে সেখানে গোসল করতে নামেন। তো এখন আমরা যেহেতু বিকালে দিয়ে গেছি, সেহেতু আমরা কাউকে আর গোসল করতে দেখিনি বা নামতে দেখিনি। তবে লেকের পানিগুলো খুবই পরিষ্কার এবং খুবই স্বচ্ছ, আশেপাশে সম্পূর্ণ ক্লিন। তবে আমরা জানি আমরা বাঙালি জাতি, আমরা কোনো কিছুই ছাড়ি না, ময়লা আবর্জনা আমরা যেখানে সেখানে ফেলে রাখি। এখানেও তার কমতি নেই, আশেপাশে কিছু আপনারা বোতল, প্লাস্টিক বা পলিথিন এইসব ফেলে রাখছে মানুষ, এইসব আপনারা দেখতে পাবেন। এবং যেটা আমাদের সমাজের জন্য, আমাদের এই এই ট্যুরিস্ট প্লেসের জন্য খুবই ক্ষতিকর। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে এগোচ্ছি, আর সাধারণত যত এগোচ্ছে ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে যেমন আমরা একটা আকাশের মাঝে দাঁড়িয়ে আছি, চারিদিকে পানি আর পানি, একটা একটা নদী নদী মনে হচ্ছে আমাদের কাছে, কিন্তু অ্যাকচুয়ালি নদী না, এটা একটা লেক। আমরা এতক্ষণ ঘুরতেছিলাম, আশেপাশে সিনারিগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছি। এখানে অনেক ছাউনি আছে শুয়ে বসে থাকার জন্য, যে সাগর পারে যেরকম থাকে, জায়গাটা খুব সুন্দর। মানুষ আসছে মাঠ মোটামুটি, আপনারা যদি দেখতে চান দেখ, আমি যেটা দেখালাম এখানে বসানোর জায়গা আছে, অনেকে ছবি তুলছে। ওই সামনে একটা জায়গা দেখাচ্ছি, সেই জায়গাটাও আছে, এই জায়গাও আছে। আর এখানে দুইটা মূলত রেস্টুরেন্ট আছে, যে এই রেস্টুরেন্ট মূলত তারা এই জিনিসগুলো মানুষকে আকর্ষণের জন্য কাজগুলো তারা করে নিচ্ছে এখানে। তবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, অনেক ভিডিওতে আমি দেখছি অনেকে এই জায়গার নাম দিছে অ্যাকচুয়ালি গরিবের মালদ্বীপ। অ্যাকচুয়ালি গরিবের মালদ্বীপ বললে খুব একটা ভুল হবে না, খুবই সুন্দর জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা এটা একটা লেক, এই লেকের পারে দুইটা, ওই পারেও আছে, ওই পার জায়গাটা আমরা মিস করে আসছি। ওই পারটা অতটা সুন্দর না, এই পারটাই বেশি সুন্দর। তবে সামনে আরও কিছু জায়গা আছে, জায়গাটা এক্সপ্লোর করবো। তো এখানে হঠাৎ করে এসে দেখে নিতে পারলাম, এখানে এখন কলা ধরে আছে, খুব সুন্দর কলা গাছ, এখানেও কলা গাছ, এখানেও কলা হয়ে আছে। তা আপনারা যারা যদি চলে আসেন, মনে করতে পারেন ফ্রিতে কলা খেতে চান, তাহলে এখানে কলা খেতে পারেন। আমি কিন্তু বিষয়ে জানি না, জাস্ট কিডিং। সে জায়গাটা সেক্টর 21, সেটা হচ্ছে যে ঢাকা বাইপাস সড়ক, মানে 300 ফিট, যেটা বললাম 300 ফিট ঢাকা বাইপাস সড়কে জিন্তা পার্কটা পার হয়ে সামনের দিকে গেলেই জিজ্ঞাসা জিজ্ঞেস করলেই হবে যে লেকটা কোথায়। সেক্টর 21-এ সবাই আপনাকে দেখাই দেবে এই জায়গায়, সেই জায়গায় মূলত এই জায়গা দেখা, ওই জায়গায় অবস্থিত। খুবই সুন্দর জায়গা, এটা পূর্বাচলের আন্ডারে জায়গা, খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন সাইডটিকে, তো এটা মূলত সময় কাটানোর জন্য ভালো জায়গা। আপনারা যদি মনে করেন আসতে চান, এখানে কিন্তু ভালো খাবারের ব্যবস্থা আছে, বিভিন্ন সময় বিভিন্ন খাবার, ব্রেকফাস্ট লাঞ্চ থেকে শুরু করে ডিনার পর্যন্ত ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখান থেকে এসে খাওয়া দাওয়া করতে পারেন। তো এখন আমরা চলে যাবো, যতটুকু আজ আপনাদের দেখাতে পেলাম এই ব্লগে। তো
आशा करी आपनादेर ब्लगटा भालो लागछे, तो भालो लागले ताल लाइक दिए दिबेन आर चैनल दिए आमार चैनल सबसक्राइब करबेन। तो फ्रेंड्स आज के पर्यन्तई, सी यू अगेन इन माय नेक्स्ट ब्लग। আর কি বলবো, প্রকৃতি আসলে অনেক সুন্দর, যদি আপনি তা নিজের সৌন্দর্য অনুযায়ী উপভোগ করতে পারেন। সো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, সি ইউ অ্যাগেইন, গুড বাই। It's caught in the crossfire.